টিভির দিকে তাকায় থাকি সাকিব কখন ভালো খেলবে। তো আজকে সে কামব্যাক করেছে ইনশাআল্লাহ। লিটন দাস, লিটন দাসকে আমরা নিয়ে বরাবরের মতো আবারও হতাশ। অনেক ভালো লেগেছে এরকম ম্যাচ দেখার জন্য, প্রতিটা ম্যাচেই টিভির দিকে তাকায় থাকি সাকিব কখন ভালো খেলবে। আসলে সাকিবের অফ ফর্ম যাচ্ছিল, তো আজকে সে কামব্যাক করেছে এবং আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা শুভ দিন বয়ে এনেছে। তো আমরা আশা করবো যে নেক্সট ম্যাচেও যেন সাকিব ভালো খেলে। আর বাংলাদেশে খেলা মানেই তো ভাই টান টান উত্তেজনা ভাই, ফেরাসিডের ট্যাবলেট পকেটে না থাকলে ভাই খেলা দেখা যায় না। আজকে প্রচুর মাথা ব্যথা করছিল, আজকেও সকালে এত করে ভাত খেয়েছি ভাই খেলা দেখবো বলে। খেলা পাগল আমরা, ক্রিকেট পাগল বাংলাদেশ। দিন শেষে বলবো সাকিব অসাধারণ খেলেছে। আমি সাকিবকে বলি তুমি সবসময় যদি এরকম খেলো, দায়িত্ব নিয়ে খেলো, তুমি খুব সুন্দর খেলতে পারবে, তুমি মাথা গরম করে যাবে না। অসাধারণ মাহমুদুল্লাহ খেলোয়াড়, মাহমুদুল্লাহকে বলবো অসাধারণ বোলিং মুস্তাফিজ। আজকের ম্যাচটা খুবই আনন্দ, এই 18 কোটি মানুষ ওরারে মনে আনন্দিত, মনে আজকে পুরো বাংলাদেশ বেসে গেছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। যা বলার বাইরে ভাই, আমি আমার কাজ রেখে ভাই চলে আসি। অলরেডি 12:15 বাজে, আমার বাসা ভাই গেট তালা দিয়ে ফেলছে, আমি রাত্রে কোথায় থাকবো ভাই জানি না। হয়তো আমার ভাই আছে, ওকে আমি ফোন দিই। আমাকে ভাই আমার আনন্দ ভাই বহির্বাস করতে পারবো ভাই, আমি মানে আমার গলা ভাই ভেঙে গেছে ভাই। অসাধারণ সাকিব আল হাসান হয়তো বা বিগত দিনে সমালোচনার সম্মুখীন হয়েছে, আসলে তার পারফরমেন্সটা একটু খারাপ সময় যায়। বাংলাদেশের প্রত্যেক মানুষেরই সময় খারাপ ভালো মন্দ মিলিয়েই আমাদের প্রতিনিয়ত জীবন যায়। তো আসলে আমরা বলবো বাংলাদেশ দলের প্রতিটি পুরনো প্লেয়ার তাদেরকে মূল্যায়ন করা হোক, এবং সাকিবুল হাসান কাজকে থ্যাংক ইউ, মাহমুদুল্লাহ রিয়াদকে থ্যাংক ইউ এবং রিশাদকে থ্যাংক ইউ। আজকের ম্যাচটা কিন্তু তারা ব্যাপক ভূমিকা রেখেছে। আজকের ম্যাচটা নেদারল্যান্ডস হতে পারে ছোটো দল, কিন্তু আজকের জয়টা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ছিল, কারণ আমরা বাংলাদেশ দলটা এখনও বিশ্বকাপ মঞ্চে টিকে আছে। এজন্য আমরা বাংলাদেশের সকল সাপোর্টার আজকে প্রাউড ফিল করে বলি, দিন শেষে ওয়ান টিম ওয়ান ভিশনভাবে আপনারা খেলেন, ভালো জায়গায় একটা যান, এটাই আমাদের প্রত্যাশা। লিটন দাস, লিটন দাসকে আমরা নিয়ে বরাবরের মতো আবারও হতাশ। তার মতো পারফর্মার আমাদের দলে, তাকে বলা হয় ক্লাসিক্যাল ব্যাটসম্যান, দিন শেষে ভালো গুরুত্বপূর্ণ ম্যাচে সে রান করতে পারে না। তানজিদ তামিম অনেক ভালো খেলছে। তো সাকিবকে নিয়ে কথা উঠছিল যে সাকিব চলে না, সাকিব অচল। সাকিব আজকে যেভাবে ব্যাটিং করছে, যে আপনি চিন্তা করেন ফার্স্ট থেকে শুরু করে লাস্ট স্টার্টিং পর্যন্ত, লাস্ট পর্যন্ত সাকিব ধরে রাখছে ম্যাচটাকে। তো আমি মনে করি যে সাকিব প্রেস মিটে এসে সাকিবের বলা লাগে না যে আমাকে মনে রাখবেন, সাকিবের পারফরমেন্স দিয়ে সাকিব মনে করে সাকিবকে সারা জীবন মানুষ মনে রাখতে হবে। ঈদের মতোই আনন্দ এটা, বাংলাদেশের জয়টা সবসময় ঈদের মতো আনন্দ। এর আগে শ্রীলঙ্কাকে হারিয়েছি, এখন এটা হারাল, মানে আজকে আমরা নেদারল্যান্ডকে হারালাম। ইনশাল্লাহ পরবর্তী যে ম্যাচগুলো আছে সেগুলো হারিয়ে আমরা সুপার এইটে যাব, তারপরে সেমিফাইনাল, হয়তো যদি ভাগ্যে থাকে আমরা ফাইনাল খেলবো এবার ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্বপ্ন দেখতে দোষ আছে। একটা কথা, স্বপ্ন যদি না দেখি বাস্তব কীভাবে করবো বলেন, এটা বলেন বাস্তব কীভাবে দেখছেন ভাই? ঈদের খুশি দ্বিগুণ হয়ে গেছে ভাই, সত্যি কথা বলতে। বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে গতদিন হারছে ভাই, আমি 2 দিন ফেসবুকে ঢুকতে পারি নাই কষ্টে ভাই, আজকে যে জিতছি ভাই সত্যি কথা ঈদের খুশি ভাই ডাবল তিন গুণ হয়ে গেছে। হ্যাঁ ভাই, সাকিব ভাই সালামি নিজের পক্ষ থেকে পুরো দেশবাসীর জন্য সালামি দিয়ে দিয়েছে ভাই। আজকে তো অনেক অনেক ভালো খেলছে সাকিব, সাকিবের ইনিংসটাই আমাদের ম্যাচের ভাগ্য গড়াই দিছে ইনশাল্লাহ। আমাদের জিতছি এটাই সবচেয়ে বড় কথা।